হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেখবো সাউথ ইন্ডিয়ান সং। আর সাউথ ইন্ডিয়ান মুভি বিশ্বে কেমন জনপ্রিয় সে বিষয়ে সকলেই অবগত, তো আজকে সেই ইন্ডাস্ট্রির সেরা 10টি গান দেখাবো। তো যাই হোক, গানগুলোর লিঙ্ক পিন কমেন্টে থাকবে, আর কে কে সাউথ ইন্ডিয়ান মুভি পছন্দ করেন সেটা অবশ্যই জানাবেন। তো চলুন শুরু করা যাক। তো যাই হোক, সাউথ ইন্ডিয়ান এই গানটি অনেকে আপনার টিকটকে শুনেছেন। এই গানটির নাম হলো বুলেট, যেটা সিলাম বাবার সাথে এবং হারিপিয়ার তৈরিকৃত গান। গানটি দি ওয়ারিয়র মুভির জনপ্রিয় একটি গান। তো যাই হোক, 10 নম্বর সিন্দেরবাতি চৌহানের গান আন্দাবা। বর্তমানে এই গানটির ভিউ রয়েছে 300 মিলিয়নের উপরে। এই গানটি সাউথ ইন্ডিয়ান 2022 সালে ব্যবসা সফল সেরা মুভি। থাক, মুভির নাম আমি বললাম না, আপনারাই বলেন। এনিওয়েজ, তারপর সে দানুশের গাওয়া গান হোয়াই দিস কোলাভেরি ডি। গানটি হলো থ্রি মুভির, যার ভিউ রয়েছে 340 মিলিয়নের উপরে। সো তারপর 4 নম্বর হচ্ছে বাঙালির গান সারাঙ্গা দারিয়া, যেটা আমার খুবই পছন্দের একটি গান। সাউথ ইন্ডিয়ান সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম ডাইনামিক ডান্সার সাই পল্লবীর লাভ স্টোরি মুভি সারাঙ্গা দারিয়া মুক্তির পরপরই জনপ্রিয় হয়েছে। বর্তমানে এই গানটির ভিউ রয়েছে 365 মিলিয়নের উপরে। সো তারপর 7 নম্বর সুবিধা বক্সের গান বি ফ্রি। বর্তমানে এই গানের ভিউ রয়েছে 365 মিলিয়নের উপরে। বিদা বক্সের আরও একটি গান যেটা অনেকে শুনেছেন। হ্যাঁ, এটাই সেটা। তো যাই হোক, তারপর 6 নম্বর সনির রবিচন্দ্র এবং গানাবালা চন্দ্র গান বাথি কামিং। এটি হলো মাস্টার সিনেমার গান। নিঃসন্দেহে এটি প্রকাশের কয়েক সপ্তাহের মধ্যে গানটি অত্যন্ত প্রশংসিত হয়েছিল। বিশেষ করে সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে, এবং এখন পর্যন্ত ইউটিউবে 390 মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। সো তারপর 5 নম্বর হয়েছে এনজয় এনজামি গান। এই গানটি হলো আরবি এবং দেব তৈরিকৃত একটি থিম সং। এখানে দেখানো হয়েছে কিভাবে লোকেরা উপজাতি সংস্কৃতি থেকে আজ একটি শক্তিতে রূপান্তরিত হয়েছে। এই গানটিতে পাওয়ারফুল লিরিক্স ছিল। গানের মূল কাহিনী ছিল জঙ্গলের পশুদের শক্তি ব্যাখ্যা করা এবং প্রকৃতির প্রশংসা করা। তো যাই হোক, গানটির ভিউ রয়েছে 430 মিলিয়নের উপরে। সো তারপর 4 নম্বর সনির রবি চান্দার এবং জনিতা গান্ধীর গান অ্যারাবিক কুথু। বর্তমানে এই গানটির ভিউ রয়েছে 470 মিলিয়নের উপরে। এই গানটি হলো বেস্ট মুভির গান। সো তারপর 3 নম্বর সনির কুলকার্ণি এবং মাংলির গান রামুলা রামুলা। অ্যাকশন ড্রামা মুভি আলা বৈকুণ্ঠ পুরমুলুর গান এটি। স্টাইলিশ আইকন তারকা আলু অর্জুনের নাচের স্টেপ এবং গানটি বিশ্বজুড়ে লক্ষ্যহৃদয় জয় করেছে। সো ইউটিউবে গানটির ভিউ রয়েছে 540 মিলিয়নের উপরে। তো যাই হোক, তারপর 2 নম্বর সারমান মালিকের গান বুটাবোম্বা। একটি স্বপ্নময় পটভূমিতে সেট করা এবং ক্যারিশমাটিক জুটি পূজা হেগর এবং আলু অর্জুন অভিনীত একটি গান এটি। আলা বৈকুণ্ঠ পুরমুলা সিনেমার বুটাবোম্বা নিখুঁত রোমান্টিক একটি গান। 2020 সালে প্রকাশিত এটি এখন পর্যন্ত ইউটিউবে প্রায় 800 মিলিয়ন ভিউ পেয়েছে। সো তারপর 1 নম্বর সে দানিশ এবং দেয়ের গান রাউডি বেবি। প্রাণবন্ধ উদ্যম জুটি অভিনীত সাই পল্লবী এবং দানুষের মারি 2 মুভির রাউডি বেবি ইউটিউবে 1.4 বিলিয়নের বেশি ভিউ পেয়েছে।
এটি এখনো কোনো প্রতিযোগিতা ছাড়াই সর্বাধিক দেখা দক্ষিণ ভারতীয় গানগুলোর মধ্যে একটি। তো যাই হোক, এই সবগুলো গানের মধ্যে আপনার কাছে কোন গানটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন নাই এখনও, তো ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার চারপাশ।